কালকে যেটা হঠাৎ করে ঝড় এলো, ওই ঝড়টা কলকাতা বা আশেপাশে যেটা হয়েছে, অনেকেই বলছে গতিবেগটা এত বেশি ছিল যে কেউ কেউ আইলার সাথে তুলনা করছে। আর একটা সতর্কতা ছিল, ফলে হঠাৎ করে হয়েছে, তো ফলে মানুষের প্রাণটা অঝরে ঝরেছে এবং প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই। বাট আমরা কালকে সারাক্ষণ মনিটর করে যেটা পেয়েছি, যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলো এবং যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদের সব রকমই সাহায্য করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কারণ ডিজাস্টার কিন্তু কোনো কন্ট্রাক্টের মধ্যে পড়ে না এবং ডিজাস্টার যে কোনো সময় করা যেতে পারে, এটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসাররা করবে। তাদের অলরেডি প্রত্যেকটা জেলায় জেলায় তারা কাজ করছে। কালকে ঝড়ে আমরা যতটুকু খবর পেয়েছি, মানে দেখুন পুলিশ এবং কর্পোরেশন থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে এবং প্রত্যেকেই ঝড়ের মধ্যেও রাস্তায় থেকে যতটা পেরেছে করেছে, চেষ্টা করেছে নর্মালসি রেস্টোর করা। এবং কলকাতা যে সিচুয়েশন ছিল বা হাওড়ায়, তাতে তো সঙ্গে সঙ্গে ওইভাবে অ্যাকশান না নিলে হয়তো আজকেও ট্রাফিক চলাচল চলতো না। এমনকি মেট্রো আপনারা দেখেছেন যে একটা বগি পুরো আটকে গেছে, সেটাকেও রেস্কিউ করা হয়েছে। কালকে আমাদের যেটা খবর আছে সেটা হচ্ছে হাওড়াতে মারা গিয়েছেন 6 জন, মানে বিদ্যুতে চালকও মারা গেছে, যেমন বেলুড়ে হয়েছে, পুকুর জলায় হয়েছে, বিদ্যুতে বৈদ্যুতিক এতে। তারপরে কলকাতারও হচ্ছে 8 জন, মানে গাছ পড়ে, তারপরে তো রান্না করছিল হঠাৎ করে ঝড়ে আগুন লেগে গেছে তার ঘরে, রান্না করে সেরকম কেস আছে, তার বাড়ি ভেঙে পড়ে। কলকাতায় 8 জন, হাওড়ায় 6 জন, হুগলিতে 1 জন, তখনইপালে হয়েছে, নর্থ চব্বিশ পরগনায় 1 জন, বাঁকুড়ায় 2 জন, টোটাল 8 জন। এবং হাউস ড্যামেজ ফুললি হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 155টা, হাওড়ায় 23টা এবং হুগলিতে হচ্ছে 52টা। আর গাছ যেটা পড়ে গেছে, গাছ পড়ে গিয়ে যেটা প্রবলেম হয়েছে সেটা 256টা কলকাতায় নিয়ে, এবং ইলেকট্রিক পোস্ট পড়ে গিয়েছে সেটা 225টা। এটা অলরেডি আমরা তারপরিন থেকে শুরু করে গার্বেজ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিসপত্র অলরেডি আমরা পাঠিয়েছি জেলায় জেলায়, সেটা জেলা অ্যাডমিনিস্ট্রেশন তাদের ডিস্ট্রিবিউট করবে বা দেখে নেবে রিভিউ করে। আর কলকাতায় আমি নিজেও